বাংলা অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগতম। অনার্স দ্বিতীয় বর্ষে আমি আজকে ক্লাস নিচ্ছি, বিষয় বাংলা নাটক 2, বিষয় কোড 221007। আজকের আলোচ্য বিষয় ট্রাজেডি হিসেবে সিরাজউদ্দৌলা নাটকের সার্থকতা। উপস্থাপনায় আমি নার্গিস দিলরুবা প্রজ্জাহান, প্রভাষক বাংলা বিভাগ। ট্র্যাজেডি হিসেবে সিরাজউদ্দৌলা নাটকের সার্থকতা। বিশিষ্ট নাট্যকার সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা একটি সার্থক ট্র্যাজেডি নাটক। নাটকের ঘটনা, পরম্পরা ও নায়কের অন্তর্গত চরিত্র বৈশিষ্ট্য আমাদের সেদিকে নির্দেশ করে। বিগন্তক নাটক হিসেবে সিরাজউদ্দৌলা সার্থক ট্র্যাজেডির শ্রেণীভুক্ত। ট্র্যাজেডি, ইংরেজি ট্র্যাজেডি শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক ট্র্যাগোস শব্দ থেকে। গ্রিসের দেবতা ডাউনিসাসের উৎসবে যে ভয়ানক ও করুণ রসাত্মক নাট্যাভিনয় করা হতো তাকেই ট্র্যাজেডি হিসেবে অভিহিত করা হয়েছে। ট্র্যাজেডির সংজ্ঞা নির্ণয়ে শ্রী সচন্দ্র দাস বলেছেন, আত্মদ্বন্দ্বে পরাভূত বা অভিভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্র্যাজেডি বলা হয়, অর্থাৎ উপযুক্ত কাহিনী, চরিত্র, সংলাপ প্রভৃতির মাধ্যমে মানব জীবনের যখন অন্তর্দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়ে ভয়ানক ও করুণ রসের ভিতর দিয়ে পরিসমাপ্তি লাভ করে তখন ট্র্যাজেডির সৃষ্টি হয়। কোন এক বিরাট নায়কের শোচনীয় পরাজয়ের কাহিনী ট্র্যাজেডির বাউন্ডেল ভাষায় নায়ক চরিত্রের এই শোচনীয় ব্যর্থতার কারণ তাই স্বীকৃত কোনো ত্রুটি বা বিচ্যুতি তার চরিত্রের গভীরে কোনো মারাত্মক দুর্বলতা বীজ। শেক্সপিয়র ট্র্যাজেডিতে কোনো খ্যাতিমান বিশিষ্ট উচ্চ পদস্থ ব্যক্তির পতন দেখানো হয়। এ জাতীয় নাটকে নায়কের ব্যক্তিগত দুর্বলতা বা সামান্য ভুলভ্রান্তির জন্য জীবনে অনর্থ নেমে আসে। কখনো দৈব বা অদৃষ্টকৃত হয়ে ট্র্যাজেডির নায়ক কালগ্রাসে পতিত হয়। প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনী দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত যে নাটক দর্শকের হৃদয়ে উদ্দীপ্ত ভীতি ও করুণা প্রশমন করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাকেই ট্র্যাজেডি বলে। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায়, এক, মানুষের অনুভূতিকে তীব্রভাবে নাড়া দিতে পারে মানব জীবনের এমন গুরুতর ঘটনাকে অবলম্বন করে ট্র্যাজেডি রচিত হয়। দুই, ট্র্যাজেডি ঘটনা বৃত্তটি স্বয়ংসম্পূর্ণ নির্দিষ্ট আয়তন বিশিষ্ট হবে। তিন, ট্র্যাজেডির মধ্যে গীতিকাব্যিক মাধুর্য থাকে এবং ছন্দবদ্ধ সংলাপের দ্বারা লোকবৃত্তের অনুকরণ করা হয়। চার, ট্র্যাজেডি দৃশ্যকাব্য, তাই উক্তি প্রযুক্তি বন্ধে এর কাহিনী সুসম্পন্ন। ট্র্যাজেডিতে এমন ঘটনা উপস্থাপিত হবে যা পাঠক বা দর্শক হৃদয়ে করুণা ও ভয় উদ্দীপ্ত করবে। ট্র্যাজেডির ছয়, ট্র্যাজেডির বর্ণাভঙ্গি ঐশ্বর্যশালী ভাষার দ্বারা মহিমামণ্ডিত। সাত, ট্র্যাজেডির নায়ক হবে উচ্চ পদস্থ মহৎ ব্যক্তি যার চরিত্রের ক্রিয়াকাণ্ডের মধ্যে করুণ ও বিয়োগান্তক পরিণতির ইঙ্গিত থাকবে। ট্র্যাজেডির পরিণতিতে সবসময় মৃত্যু অবধারিত নয়। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে মৃত্যু আছে, কিন্তু গ্রিক নাটকে মৃত্যু অবধারিত নয়। ট্র্যাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য অনুসারে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকে আমরা করুণ রসাত্মক নাটক বলতে পারি। এক, অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্য দিয়ে নাটকটি সমাপ্ত হয়েছে। নাটকের কেন্দ্রীয় বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, তার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা ট্র্যাজেডির শিল্প মানকে স্পর্শ করেছে। এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকা সিরাজকে নাট্যকার ট্র্যাজেডির নায়কের এক অসামান্য উচ্চতায় স্থাপন করেছেন। আবার মৃত্যুর মধ্য দিয়ে সিরাজের যন্ত্রণা
ভোগের অবসান হওয়ায় ট্রাজেডির মেজাজ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এর কারণ নাট্যকার সে সময় গ্রিক কিংবা শেক্সপিয়রীয় ট্রাজেডিকে অনুকরণ করে নাটক লিখেননি। তিনি সমকালের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণজাগরণকে বেশি উপলব্ধি করেছেন যে গ্রিক ট্রাজেডির নিয়তিবাদ ও কালের প্রধান প্রতিপাদ্য বিষয় নয়। শেক্সপিয়রীয় ট্রাজেডি নাট্যকারকে বেশি আকৃষ্ট করেছে। এ শ্রেণীর ট্রাজেডিতে নায়কের কোনো সামান্য ভুলেই শেষ পর্যন্ত তার চরম পরিণতির জন্য দায়ী। শেক্সপিয়রীয় ট্রাজেডির নায়ক সেই বিবেচনাপ্রসূত ভুল তিনি সিরাজের মধ্যে দেখাতে চেয়েছেন। তবে শেক্সপিয়রীয় ওথেলো কিংবা হ্যামলেট এর নায়করা পরিতাপের আগুনে যেভাবে দগ্ধ হয়েছে, যেভাবে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে সিরাজকে, সেভাবে কিন্তু সেকেন্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে মৃত্যুর মধ্য দিয়ে যন্ত্রণার ভার মুক্ত করেছেন। তাছাড়া নাট্যকার শেক্সপিয়রের নায়কদের মতো সিরাজকে নির্মাণ করতে চাননি। বাঙালির স্বপ্নকে তিনি জাগ্রত করতে চেয়েছেন, তাই তিনি এ নাটকে দেখিয়েছেন সিরাজ আত্মীয় স্বজন ইংরেজ ও রাজ অমাত্যের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি তা বুঝতে পেরে উদাস্য ও মানবিকতার আস্থাশীল বলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যতটা কঠোর নির্মম হওয়া উচিত ততটা তিনি হননি। সিরাজ পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে রাজধানী মুর্শিদাবাদে ফিরে গিয়ে নতুন করে সৈন্য সংগ্রহ করে আবার যুদ্ধ করে দেশরক্ষার প্রেরণায় সৈন্য সংগ্রহ করার শক্তি অর্জন করেন। নবাব সিরাজউদ্দৌলার এই অনুপ্রেরণা বাঙালিকে অধিকার সচেতন করে তা আদায়ের দীক্ষা গ্রহণে ঐক্যবদ্ধ করে পরাধীনতা থেকে মুক্তি পথ দেখা। বড় বিশুদ্ধ বড় সাহসী এই সিরাজ নানার মৃত্যু সজ্জায় সিরাজ প্রতিজ্ঞা করেছিলেন মহাতে স্পর্শ করবেন না, সে প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন আমৃত্যু। সিরাজ চরিত্র বিশ্লেষণ করে নাট্যকার নিজেই বলেছেন, ইতিহাসের কাছাকাছি থেকে এবং প্রতি পদক্ষেপে ইতিহাস অনুসরণ করে আমি সিরাজউদ্দৌলার জীবনাট্য পুনর্নির্মাণ করেছি। নায়কের ট্রাজেডি আসে তার পরিবেশ থেকে, তার কর্মময় জীবন থেকে, নাটকের উপাদান ব্যবহারে ও সংস্থাপনের ওপর একটি ট্রাজেডির সাফল্য নির্ভর করে। নবাব সিরাজের সৌভাগ্যময় সৎবংশের জন্ম, নানার স্নেহপুষ্টতা, নবীন বয়সে সিংহাসনারোহণ, সিংহাসন লাভের পরই সিংহাসনচ্যুত করার যে প্রাসাদ ষড়যন্ত্র নবাবের পরিণতিকে আরো ত্বরান্বিত করে। তরুণ নবাবের সেই ষড়যন্ত্রকে উৎখাত ও বিদেশি বণিকদের অন্যায় ও দত্তকে বিনাশ করতে কৌশলী হওয়া তাকে পর্যদস্ত করার ব্যবস্থা নবাব সিরাজের আমলে এ ঐতিহাসিক সত্য ও নাট্যগুণ সম্পূর্ণ উপাদানগুলো একটি ট্রাজেডি নাটকের জন্য যথেষ্ট, কিন্তু নাট্যকর্তা ব্যবহার করেছেন সিরাজের আদর্শ চরিত্র প্রতিষ্ঠার জন্য। সিরাজউদ্দৌলার নাটকে 12টি দৃশ্যের মধ্যে 8টি দৃশ্যে সিরাজের উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষ মৃত্যু দৃশ্য বাদ দিলে অপর 7টি দৃশ্যের মধ্যে 6টি দৃশ্যে সিরাজউদ্দৌলার যুদ্ধ করেছেন প্রতিকূল শক্তির বিরুদ্ধে। তাই কোলাহল ও অশান্তি পরিব্যাপ্ত সিরাজের মুখটি স্বতন্ত্র উজ্জ্বলভাবে চেনার উপায় নেই কোনো দৃশ্যে। কেবল তৃতীয় দৃশ্য অঙ্কের প্রথম দৃশ্যে সিরাজ তার মনের অশান্তি ও বিষাদ নিয়ে স্ত্রীর কাছে উপস্থিত হয়েছেন। তার চারদিকে বিশ্বাসঘাতকতার লোভ সততা ষড়যন্ত্রের দেয়ালের চাপে তিনি চূর্ণ হয়ে যাচ্ছেন। একটা দেয়াল ভাঙছেন, আরেকটি এসে তাকে চেপে ধরছে। তখন তিনি একটি সামান্য কুটিরের নিবিড় শান্তি প্রার্থনা করেছেন। এ একটি দৃশ্যে মানুষ সিরাজের অপূর্ব দেখা মেলে। তার বেদনার উত্তাল সমুদ্র দেখে দর্শক রক্ত মাংসের মানুষ মনে হয় তরুণ অসহায় একাকী হতভাগ্য সিরাজকে। এটা নাট্যকারের কল্পনা প্রসূত এক অনন্য সৃষ্টি। এ নাটকের নায়ক বীরদত্ত, তিনি বয়সে নবীন ও সূর্যের
ট্র্যাজেডির নায়ক হিসেবে তার তারুণ্যের উদ্যমেই পতনের অন্যতম কারণ। ঐনান্দসী প্রবীণের মতো অভিজ্ঞতা সম্পন্ন ও দূরদর্শী নবাব নন তিনি, এজন্য বিরোধ এসেছে চার দিক থেকে। অবশেষে ভাগ্য তাকে বিলম্বিত করেছে যুদ্ধ প্রান্তরে। যদিও সেনাপতিরা যুদ্ধ করেনি, কিন্তু তার পক্ষের তিনজন বিশ্বস্ত সেনাপতি অকালে মারা গেছেন। অসময়ে বৃষ্টি এসে তার বারুদের স্তূপ ভিজিয়ে দিয়েছে। ভাগ্যবত সিরাজের জীবনে একের পর এক অঘটন ঘটতে থাকে। সর্বশেষে সিরাজের মৃত্যু হয়েছে এমন এক ঘাতকের হাতে যে ব্যক্তিটি তার বাবা মায়ের পালিত সন্তান তুল্য। সিরাজের এ জীবন নাট্য বড়ই কঠিন। তবে নাট্যকারের নাটকের যতটা ইতিহাস সচেতন ছিলেন, ততটা নাট্য সচেতন ছিলেন না। ইতিহাসের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি থাকায় সিরাজের প্রতি ছিল অপরিসীম মায়া। তার অসহায় ক্ষোভ ও দর্শনের যন্ত্রণা এবং বিলম্বিত ভাগ্যের তাড়নায় তাড়িত এক যুবকের অসহনীয় বেদনার সংবাদ নাটকে সার্থকভাবে প্রতিফলিত হয়নি। সিরাজউদ্দৌলার নাটকে সিরাজকে দেখানো হয়েছে মহৎ, সৎ, ধর্মভীরু ও সাহসী করে। এ নাটকের নাট্যকার যথার্থ ইতিহাসকে প্রাধান্য দেওয়ায় সিরাজউদ্দৌলার নাটক নায়কের শোষণীয় ও নাটকীয় পরিণাম সৃষ্টিতে ততটা মনোযোগী ছিলেন না। একজন আদর্শবান, ধার্মিক, দেশপ্রেমিক, নবীন নবাব সিরাজউদ্দৌলাকে তিনি ঠিকই সৃষ্টি করেছেন, কিন্তু অন্তর ও বাহিরের গভীর ও জটিল আবর্তে নিমজ্জমান একজন ভাগ্যবত নায়কের বিয়োগান্ত পরিণতি নাটকে উপস্থাপন করেছেন। একে একান্তই ট্র্যাজেডি বলা যায়। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেকেন্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটি তাই উৎকৃষ্ট ট্র্যাজেডির স্থান অধিকার না করলেও এটি রস ধর্মে ট্র্যাজেডির স্থান অধিকার করেছে। নবাব সিরাজউদ্দৌলা ধর্মপ্রাণ, দেশপ্রেমিক, কিন্তু ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ। একটি ট্র্যাজিক চরিত্র এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এ নাটকে ট্র্যাজিক রস ঘনীভূত হয়েছে। তাই ট্র্যাজেডির সার্থক ট্র্যাজেডি বলতে বাধা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী সবাইকে বলছি, আমাদের অনলাইনের ক্লাসগুলো তোমরা ফলো করো এবং ঘরে বসেই সরকারের নির্দেশ মোতাবেক নিয়মকানুন মেনে চলো এবং পড়াশোনায় মনোযোগী হও। ইনশাল্লাহ আমরা সব বাধা পেরিয়ে এক সময় সবকিছু জয় করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।